তোর সব শেষ লগ না সব তোর কোনুমার ক্ষমতা আছে আমার হাত থেকে আজ তোকে বাঁচায় আগুন নিভানো যে তোর কাজ নয় শেষ হচ্ছে না কেন এত এত জল তুই জগতে থাকা সম্ভব নয় মহাকাল হ্যাঁ হ্যাঁ মহাকাল একমাত্র মহাকালই পারে এর উত্তর দিতে মহাকালই একমাত্র বলতে পারে কেন আমি এত কিছুর পরেও লগ্নকে কাবু করতে পারছি না কেন পারছি না ভয় পাস না লগ্না ভয় পাস না তোর ভালো মা আছে না আমি আছি না আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না শোনা একদম ভয় পাস না কেন যে এত ঘুমালাম আমি মা তোমাকে তো আমি কত করে ডাকলাম তুমি তো উঠছিলেই না এত ঘুম ঘুমালাম আমি এত আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম ভালো মা তোকে বলেছিলাম না মা সিংহবাহিনীকে ডাকতে বলেছিলাম না কত ভার করে ডাকলাম মামা বলে শুনলই না কিছুই করলো না আগুন নেবালাম তো আমি তোমার মা সিংহবাহিনী তো কিছুই করলো না ছিল
সালমা ঘুমিয়ে পড়েছিল। সর্বনাশ! মা, রাজিমা যদি জেনে যায় তাহলে তো কুরুক্ষেত্র হয়ে যাবে, লগ্নকে খুব বকা খেতে হবে। ওই জন্য তো দরজাটা বন্ধ করলাম। মা, দরজা বন্ধ করলে কি হবে? কেউ যদি এসে দেখে ফেলে তাহলে তো? আমি আমি সব পরিষ্কার করে দেব, তুই কিছু ভাবিস না। মা, তুমি একা পারবে এত কিছু পরিষ্কার করতে? তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, শুন, বাইরে থেকে জল আনলে তো কারো সন্দেহ হবে। একদম ঠিক বলেছো মা, কেউ যদি আমায় দেখে না তাহলে তো লগ্নকে বকা খেতে হবে। ভালো মা, আমাকে বাঁচাও ভালো মা, আমি তো কিছুই করিনি। লগ্না, তুই প্লিজ এখন কাঁদিস না, আমরা ব্যবস্থা করছি তো। আমি আর মা একটু ভাবি, তুই ততক্ষণ একটু চুপ করে দাঁড়া প্লিজ। সূর্য, একটা কাজ কর তো, তুই বরং একটা নেতা নিয়ে, আর হ্যাঁ লুকিয়ে লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। যা। একদম ঠিক বলেছো মা। হ্যাঁ লগ্না, একটাই অনুরোধ, এই আগুন লাগার ব্যাপারে কাউকে কিচ্ছু বলিস না। শোনা, বলবো না গো ভালো মা, আমি তো জানি আমি তো বকা খাবই, তার সাথে তুমিও বকা খাবে। আর একবার যদি ভালো জেটু জানতে পারে তাহলে তোমাকে খুব বকবে। বলবো না, তোমার কথা ভেবেই বলবো না, তুমি বকা খাবে তাই না? আমার কথা এত ভাবিস? আসলে আমার তো মা নেই, শুধু একটাই ভালো মা আছে। মা, তুমি ওকে আদর করতে থাকো, আর কেউ এসে দেখে নি তাই তো? ছাড়, এবার ছাড় আমাকে, কাজটা সেরে নি। আচ্ছা ভালো মা, আমরা দুজনে বরং চাদরটা পাল্টে ফেলি। হ্যাঁ, মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি যে কাল কি মরণভূমি ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না, কিন্তু আমি এটা বুঝেছি তুমি জেগেছিলে লগ্নাকে রক্ষা করার জন্য। লগ্না নিজেও জানে না, ও তো ছেলে মানুষ, তাই ও ভাবছে যা করেছে ও নিজে করেছে, ওর অপরাধ নিও না মা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এমনি করেই ওর পাশে পাশে তুমি থেকো মা, এমনি করেই। লগ্না যেন কোনো ক্ষতি না হয় মা, ওকে যেন সারা জীবন আমি আমি আগলে রাখতে পারি, তুমি দেখো মা। আগলে রাখবে তুমি লগ্নাকে আমার হাত থেকে? এত ক্ষমতা তোমার শ্রীমতী? আজ অমাবস্যা, আজ আমি নিজে তোমার পূজো করব মা। আর তুমি দেখো আর যেন কোনো বিপদ এই বাড়ির ধারে কাছেও না আসতে পারে। আজ অমাবস্যা, আজই তো তাহলে আমারও দিন, আজই আমি মহাকালকে জাগাবো। বুদ্ধি দিয়ে বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন আমি সফল হতে পারছি না,
আজ জানবো মহাকালের থেকে। আজ আমাকে যোগ্য করতে হবে, মহাকালকে জাগাতে হবে, যে করেই হোক। বলছি অমাবস্যা কখন পড়ছে? সূর্য গতে, মানে সূর্য ডোবার পরে। ঠিক আছে, সূর্য ডোবার পর অন্ধকারেই তো আমার সময়। অমাবস্যা থাকাকালীনই আমি জানব মহাকালের থেকে আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আজ অমাবস্যা থাকাকালীন আমি চরম আঘাত করবই এই রায় চৌধুরী বাড়িতে। ওম শুভম।